Dar uns happy anniversary. Happy anniversary. No, maja, now? Maja, now? Allah. No, thank you. তো বিয়ের সময় আন্টি বদল করতে পারি না, এখন হলো আন্টি বদল করবো আমরা। বিয়ের 9 বছর পরে আমাদের আন্টি বদল, ঠিক আছে? জানি না তো রে, মোটা এসে গে না। ইস, আমি যা দাঁড়াম দাঁড়াতাম ছেলে মানুষের হাতে আন্টি এই যে দেখেন আন্টিটা, আন্টিটা কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা হলো রাতের বেলা থেকে শুরু করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এর আগের ব্লগে দেখছেন আমরা হলো হালকা পাতলা একটু মানে কেক কাটা হবে, আমাদের বিয়ের 9 বছর পূর্ণ হবে। তো সেই উপলক্ষে হলো সৌদি আরব আসি মেফতাহুলের বাবার কাছে। তো তার জন্য হলো কালকে মার্কেট থেকে একটা কেক আনা হয়েছে। তো সেই কেকটাই হলো এখন কাটবো, মেফতাহুলের বাবা বাসায় আসছে কাজে থেকে। তো সবাই হালকা পাতলা একটু রেডি হয়েছি, তো এই জন্য কেকটা কাটার জন্য তো কাউকে বলা হয় না, কারণ আমাদের এখানে তো আর ওরকম আত্মীয় স্বজন নাই। তো আমাদের আমার ভাইগনা আছে, ভাইরা আছে, ওদেরকে বলা হয়েছিল, এখনো পর্যন্ত আসে নাই। তো বলতে পারিনি ওরা আসবে কিনা, তো দেখি কতটুকু কি করা যায়। তো এখন হলো আমরা বেলুন আনা হয়েছে এখানে, মানে বাংলাদেশে যেরকম বার্থডে করার সময় বা ম্যারেজ ডে করার সময় অনেক কিছু পাওয়া যায় ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য, এখানে কিছুই পাইলাম না, শুধু একটা বেলুন পাইছি আর একটা কেক আনা হয়েছে। তো এই ড্রেস গুলো হলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আর পরা হয় নাই, তো ভাবলাম ড্রেস গুলো এমনিতেই থাকবে লাগেজে, তো আজকে একটা ড্রেস পরি। তো এই জন্য শর্টকাটে এই 3-piece পরলাম, এই 3-piece কিন্তু আর পরি নাই কেন। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ড্রেসটা আর মুস্কানের ড্রেসটা হলো ম্যাচিং হয়ে গেছে, এই যে দেখেন এক কালারের হয়ে গেছে, আর মেফতাহুলের বাবা হলো এক কালারের ড্রেস। ক্যামেরাম্যান বানাই দিছে মেফতাহুলের বাবাকে। তো এখন হলো আমরা বেলুন ফুলাবো, ঠিক আছে? দাঁড়াও কি দেখছি, তো বেলুন গুলা ফুলাবো, ভাবতেছি কেকটা কোথায় কাটা যায়। তো ভাবলাম এখান দিয়ে ফুলাই, তুমি ফুলাইতে পারো? দাও না। তো বেলুন ফুলানো হচ্ছে, বেলুন তো আমি ফুলাইতে পারি না, দাও তুমি ফুলাই দাও আমি বাঁধবো। বুঝো যে বাইয়া যে আমি ফুলাম, তো ফুলাও ধরে ফাড়াইও না, অনেক কাজ ই কল লাগে, ফুলাও, ফুলাইয়া দাও আমি গিফট দেই। আপনি পারেন ফুলাইতে? পারলে কি করেন, মোবাইল স্টানে লাগান। ও পারে না, দেখছেন ফুলাইয়া আবার সাইডা দেয়, পারে না, বাবা ছেলে একরকম ম্যাচিং করে পাঞ্জাবি পরা হয়েছে, বেলুন ফুলানোর জন্য কাজে লাগাই দিছি, আমি পারি নাই। এই মুস্কান তো পুরাই খুশি, দাদু আব্বুর কাছে দাও, তোমার আব্বুর কাছে দাও মুস্কান। বেশি বড় করেন না, ফাইটটা দেবো গা, গিট দিয়ালাম আমগো দেশ। আমরা বেলুন ফুলাই পুরো পাল্লা দিয়ে আলাই, অনেক বেলুন থাকে। ওইসে ওইসে মিফতাল ওইসে, আর ফুলাই না দেব বাবা, তোমার আব্বু গিট দিতেছে। মুস্কান আবার ফাড়াই হেলাইও না, আল্লাহ মুস্কান কামড় দিও না,
মুস্কান কিন্তু ফাড়া খেলা কই জায়গাটা লয় ইস আর হলো খেলা এই যে একটা আছে এই পাশে একটা আছে যদি বই বইলে যা তো ছবি টিকা দেখা রসির লগে দিলে তো বেশি বড় লাগবে কতটুকু খাইতে দিব দেন ঠিক আছে মাথা মাথা থেকে এতটুকু সবাই মিলন বান্ধা নিয়ে ব্যস্ত বেলুনের প্যাকেট আমাদের বাসায় ছিল আমরা কিন্তু আনি নাই আর যে দোকান থেকে আমরা কেক আনছি ওই দোকানে একটা মোমবাতিও নাই একটা বেলুনও নাই ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য কিচ্ছু নাই শুধু কেকটাই নিয়ে আসছি এটা আমাদের বাসায় ছিল তো এই কারণে আনছে মাই পজিটিভ দিকা বেলুন দিকা আনছে না লাগতো না তো গণ বেলুন সাজাইতেছে মুস্কান যে কি খুশি ঈদের চেয়ে বেশি খুশি আর একটু পাতলা করে দেন না একটা লোক একটা ঠেকে গে ফাক ফাক করে দেন এটা দিয়ে বেশি ঝুল হয়ে গেছে টান দিও না সুতা আর একটা প্যাচ দিয়ে দেন তাহলে তো খোলো লাগে একটু বেলুন উপর দিয়ে ফালাই দেন ওইসে থাকতো যেটা কইছি ওই না হালাই দিব এই চলে আসছি আমরা কেক নিয়ে রাখা যাবো না খালি কেক রাখি আসো মুস্কান আসো তাই তো আমাদের হ্যাপি ইউনিভার্সারির কেক এটা হলো আনা হয়েছে আমাদের কাছে থেকে মার্কেট থেকে অনেক খোঁজাখুঁজির পরে অবশ্যই সেই কেকটা পাইছি আর কেকটা আমার
এখানে লেখাও আছে অনেক সুন্দর ভাবে তোমার নাম ফুলালাই কেকটা সুন্দর হয়েছে না কেকটা কালকে আইনা রাখছি তো কি খুশি ওরা ক্যামেরার দিকে তাকাও তোমার ওই দিক তাকাও মুস্কান আগে কেক কাটা নেই কারণ ফ্যান বন্ধ করে দিয়েছি তো অনেক গরম লাগতেছে আর ওরা নষ্ট করে হালাইবো ঠিক আছে অনেক গরম বেশি কথা বলা যাবে না কি বলবো হ্যাপি এনিভার্সারি না ধরো ধরো হ্যাপি এনিভার্সারি ধরো মুস্কান হ্যাপি এনিভার্সারি ওইসে খাইবো কেন এবং মুস্কান আমি তো না আমার বাবা দি ওরে বাবা আমনে তো আবার কেক খান না মজা না বিস্কিটও আছে কালকে কাটলে ভালো হতো কিন্তু কালকে আমরা সময় পাই নাই কাটার কেকটা দেখি কেমন মজা আছে কয় পার্ট যেমন হয়েছে মানুষ না কি বেশি আছে তোমাদের কেক কাটা শেষ কি শুকু চকলেটটা খুব সুন্দর এটাই কেকের সাথে আনা হয়েছে তো আমাদের হলো আরো একটা গিফট আছে এখানে কারণ আমাদের বিয়ের সময় কিন্তু কোনো আংটি বদল হয় না এটা তো আজকে ভাবলাম যেহেতু আমাদের ম্যারেজ ডে তো সেই উপলক্ষে হলো আমি মেঘতলার বাবাকে একটা আংটি পরে দিব আর আপনি আবার দিবেন আপনি আবার একটা দিন তো এখানে দুইটা আংটি আছে তার এই আংটি
আন্টি গুলো হলো ভিডিওতে দেখানো হয় নাই, মেফতা হলো বাবার জন্য আমি আনছিলাম আন্টিটা বাংলাদেশ থেকে, সেই আন্টিটা গরম। এই 9টা বছর পার করলেন কেমনে? বিয়ের পর ভালো ভালো সময় পার করছে না খারাপ সময়? হাত, ওরে বাবা তোমার হাতে তো লাগবে না, বড় ভাই। এই যে এটা হলো মেস, তাহলে বাবার রাখেন, আমি আপনি হাতে রাখেন, এই যে হলো আপনি একটা, এটা দিবেন আপনি আমার, এটা দিবেন আমি। গরম লাগতেছে অনেক, আমার দাপার কেন? এই যে তো বিয়ের সময় আন্টি বদল করতে পারি না, এখন হলো আন্টি বদল করবো আমরা, বিয়ের 9 বছর পরে আমাদের আন্টি বদল। ঠিক আছে আন্টি, মিসারা গরম আন্টি দামাতে আমার দিবেন না, ডানাতে দেয় না, কোনাতে দেন জানি না তো। সে মোটা হয়েছি কেন? ছেলে মানুষের হাতে আন্টি সবাই, এই যে দেখেন আন্টিটা, আন্টিটা কেমন হয়েছে? আন্টি পড়ানো, এটা আপনি দেন আমার হাতে দেন বলে, এই পর্যন্ত দেন, দিয়ে ওই দিক তাকাই না। এই হলো আমারটা, আপনি একটা দেখান, এই যে দুজনের টাক। বিয়ার সময় তো আন্টি পড়াইতারেন নাই, এখন পড়াইলেন, কেমন লাগলো? অনুভূতি কেমন হয়েছে? ভালো ভালো লাগে, ভালো লাগছে, ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কেক কাটলাম, একটা চকলেট খাইছি, আর আন্টি বদল করা হয়েছে, আর এই আন্টিটা আমি তার জন্য আনছিলাম, এই ম্যারেজ উপলক্ষে তাকে গিফট করলাম। ঠিক আছে, আর সে আমাকে এটা গিফট করলো, না উপহার নয় উপহার। কিছু বলবেন সবার, বলেন যে একটু দোয়া করেন, দোয়া চান আঙুলে, একটু দোয়া চান সবার জন্য, দোয়া কোন জামার পরিবারের জন্য সবাই দোয়া করেন। অনেক নার্ভাস ফিল করে এবং অনেক লজ্জা পায়, লাজুক, ক্যামেরার সামনে খুব কম কথা বলে আর বলতেও চায় না। আমি কখনো জোরও করি না যে আপনি এটা বলবেন ওইটা বলবেন, কারণ তারে যে আমি এই ক্যামেরার সামনে আনছি এটাই অনেক কিছু, কারণ আসছে আমি কখনো ভাবি না সে যে আমার সাথে আসবে, বাট এরকম ভাবে এই ভিডিওটা বানানো হবে আমি কখনো ভাবি নাই, আর খুবই স্পেশাল ভাবে ভিডিওটা বানাইলাম, কারণ আমার পছন্দের মতো কেক আনছে সে, এবং কি সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি এটার কারণে, কারণ আমাদের বিয়ের সময় কোনো আন্টি বদল হয় নাই, কোনো কিছুই হয় নাই, আমাদের বিয়েটা হয়েছে লাভ ম্যারেজ, তো এই জন্য সেই আন্টি বদল এখন করলাম বিয়ের 9 বছর পরে। না যদি শখ থাকে মানুষের আর যদি ভালোবাসা থাকে তাহলে একদিন না একদিন সেটা পূর্ণ হয় ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? এই হলো ক্রিম, ক্রিম কি খায়নি রে? দুষ্টামি করলাম, কারণ লতা তো নাই, লতা থাকলে লতা দুষ্টামি করতো, বুঝছো?
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমরা অতি শীঘ্রই বাংলাদেশে চলে যাচ্ছি এই মানুষটাকে রাইখা। কি কাটা মেলে কাটতে এত কাটে না, এত কাটে না।